আজকে শেয়ার করছি গরুর মাংসর ভীষণ ভীষণ মজার রেসিপি। আও মাংস, মাংস দেখলে সবার মুখে পানিতে চলে আসবে। তো ভীষণ সাজের মাংসের রেসিপি আজকে করে দেখাবো। যারা হচ্ছে মাংস মজা হয় না তাদের জন্য এই রেসিপিটা। আমরা হচ্ছে অনেকেই হচ্ছে গরু মাংস খুবই পছন্দ করি, বাট হচ্ছে রান্না করলে অতটা পারফেক্ট হয় না। তো আমি আজকে করে দেখাবো যাদের মাংসটা মজা হয় না কীভাবে ভীষণ ভীষণ মজার হবে। অনেক সময় হয় কি, মাংসের গ্রেভিটা মিষ্টি মিষ্টি লাগে, অনেক সময় তেতো লাগে, পারফেক্ট মশলা হয় না, বা আলু দিলে অনেকের মাংস তো মজাই হয় না। তো আমি যেভাবে করব এই রেসিপিটা ফলো করলে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আমি গরু মাংস হাড্ডি সহ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো এখন আমি একটা সাইডে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমি যেটা করব, কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। 1 কেজি মাংসের জন্য আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। তো উঁচু করে 1-2 চামচ দিয়ে দিয়েছি, আরও দিয়ে দিব। তো সব মিলিয়ে হচ্ছে পেঁয়াজ বাটা আছে 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচ, কুচি করা পেঁয়াজ 1 কাপ পরিমাণ দিতে হবে, বা আপনার হচ্ছে মাঝারি সাইজের 6-7টা দিলেও হবে। তো এরপর যে হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা আমার দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো আমি ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। তো আমি একটু নেড়ে ছেড়ে দিব সুন্দর করে, যাতে করে ঝাইড়ে পোড়া লেগে না যায়, সব জায়গাটা সমানভাবে হয়ে যায়। তো দেখুন এরপর যে হচ্ছে কাঁচা স্মেলটা চলে গেছে, লালচে ভাব আসছে। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি অলরেডি, এখন দিয়ে দিচ্ছি বাদ জিরার গুঁড়া। তো এরপর যে একটু মশলার সাথে মিক্স করে নেব তৈলের সাথে। এভাবে করলে হয় কি, বেশিক্ষণ কষাতে হবে না, মরিচ হলুদের স্মেলটা চলে যাবে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য পানি দিলেই হবে। তো এই পানিতে মশলাটা একটু করে কষিয়ে নেব। তো নাড়িচেড়ে মিক্স করে দিচ্ছি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তো তেলটা ছেড়ে দিচ্ছি। এরপর যে আমি যেটা করব, ছিলে ধুয়ে রাখা কেটে রাখা আলুগুলো আমি হচ্ছে মশলার ভিতরে কষিয়ে নেব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করলে বুঝতে পারবে না, অনেক টিপস সহ আমি স্টেপ স্টেপ দেখিয়ে দিব। তো আমি আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, সাথে আমি 1টা হাড্ডি আর হচ্ছে 1টা চর্বি দিয়ে দেবো, যাতে করে মাংসের ফ্লেভারটাও আলুর সাথে চলে যায়। পুরো মাংসটা আমি এ পর্যায়ে দেওয়া যাবে না, তাহলে আলু দিয়ে মাংস রান্নার যে টেস্টটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই রেসিপিতে রান্না করলে টেস্টটা নষ্ট হবে না, একদম পারফেক্ট থাকবে। তো আমি এরপর যে লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে আলুর ভিতরে ঢুকে যায়, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যতটুকু লাগবে। তো আলুগুলো যখন ভাজা হয়ে গেছে, এরপর যে আমি উঠিয়ে সাইডে রেখে দিব। তো যদি হচ্ছে এভাবে রান্না করেন এই রেসিপিতে, তো দেখবেন হচ্ছে মাংসের টেস্টটা নষ্ট হবে না। তো স্টেপ স্টেপ আমি দেখিয়ে দিব, সঙ্গে থাকুন। আশা করি পুরো ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো দেখে নিন পুরো ভিডিওটা, সঙ্গে থাকুন। যদি আমার রেসিপিটা দেখতে দেখতে বা আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এরপর যে হচ্ছে আমি ভাজা আলুগুলো উঠিয়ে নিয়েছি। তো এখন যেটা করছি, ভাজা মশলার ভিতরে ধুয়ে রাখা পানি ঝরিয়ে মাংসটা দিয়ে দিলাম। তো আমি মাংসটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। তো দেখুন আমি কীভাবে করছি। তো ভাজা মশলার ভিতরে যদি মাংসটা দেওয়া হয়, তখন একদম ফ্লেভারটা কাঁচা মাংসের ভিতরে ঢুকে যাবে, তো স্বাদ হচ্ছে দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি হচ্ছে কষিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে, অনেকক্ষণ ধরে কষাতে হবে না, হালকা কষিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি খুব সহজে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভীষণ ভীষণ উপকার আসবে, ইভেন ভালো লাগবে। তো সঙ্গে থাকুন। তো এরপর যে হচ্ছে আমি চুলাটা মিডিয়াম টু লো হিটে রাখবো, একদম জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পোড়া লেগে যাবে। তো নাড়াচাড়া করে হচ্ছে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এরপর যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দিলাম
পুরা চুলার আঁচটা একদম লো হিটে রেখে দিব এ পর্যায়ে। তো আমি দেখুন আস্ত কিছু মশলা নিয়েছি, আমি নিয়েছি হচ্ছে গরুর মাংসের মশলা রেডিমেড। তো একটা স্টার মশলা নিয়েছি, একটা কালো বড় এলাচ নিয়েছি, জয়ফল নিয়েছি, দুইটা জয়ত্রী ফুল নিয়েছি, গোলমরিচ, এলাচি, লবঙ্গ, দারচিনি, তেজপাতা নিয়েছি। আস্তে মশলাগুলো নিয়ে নিলাম, সাইডে আমি রেখে দিয়েছি। তো এরপর যে আমি যেটা করব, আরও একটু নাড়েচাড়ে দিয়ে দেব। তো এরপর যে আমার মাংসটা পারফেক্ট কষানো হয়ে গেছে, তো আমি এখন যেটা করছি রেডিমেড মাংসের মশলাটা অ্যাড করে দিব। তবে আমি পুরোটা দিব না, এখানে আমি 50% দিব। তো আপনারা হচ্ছে এই স্টেপে স্টেপে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে রান্না করলে ভীষণ ভীষণ মজার হবে। তো আপনারা চাইলে মশলাটা প্রথমেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো লাস্ট মুহূর্তে দিলে হয় কি ঝোলটা পারফেক্ট হবে। তো আমি আস্তা মশলাগুলো এ পর্যায়ে দিয়ে দিলাম। জয়ত্রী পুরোটা লাগবে না, অর্ধেকটা দিলে হবে, যেহেতু আমরা রেডিমেড মশলা ব্যবহার করেছি। তো মশলার সাথে মাংসটা আবার মিক্স করে দিব উল্টিয়ে পাল্টিয়ে। দেখুন আমার পানিটা একদম শুকিয়ে গেছে, আমি তৈলের উপরে মাংসটা ভাজতেছি। তো এভাবে করলে কত যে মজার হবে বলে আমি বুঝাতে পারবো না, বাসায় ট্রাই করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভাজা হয়ে গেছে, এরপরে আমি পানি দিয়ে দিলাম। এখন আমি পানিটা হচ্ছে মাংসটা ছোঁয়া ছোঁয়া হয়ে গেছে, পানিটা এরপর যে এভাবে দিয়ে দিলাম। তো মাংসটা ডুবতে হবে, না হলে ভালো সেদ্ধ হবে না। তবে আমার মাংস অলরেডি হচ্ছে 60-70% সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি তৈলের ভিতরে অনেকক্ষণ ভেজে নিয়েছি মিডিয়াম টু লো হিটে। এখন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, চুলাটা হাই হিটে করে দিব। তো দেখুন বোলক চলে এসেছে, আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো। তো মাংসটা আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি যেটা করব, আমি দেখুন ভেজে রাখা ছিলাম যে আলুগুলো এরপর যে দিয়ে দিচ্ছি। তো এরপর যে আলুগুলো দিলে আপনার মাংসের স্বাদ কোনোটা ডিফারেন্স হবে না, একদম পারফেক্ট থাকবে। আলু দেওয়ার পরে আমি আরও 10-15 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি। তো আমি এ পর্যায়ে চুলার আঁচটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো আমার হচ্ছে মাংস রান্নাটা হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আপনি চাইলে ভাজাগুলো দিরা দিতে পারবেন, না দিলেও কোনো প্রবলেম নাই। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। তো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, একদম মাংসটা সফট হয়ে গেছে, আলুটাও পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। আপনার যে কেউ আপনার মাংসের রান্না খেলে একবার আবার বারবার খেতে চাবে। তো দেখুন পুরো ভিডিওটা দেখছেন, আশা করি খুবই ভালো লাগছে, আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে, কতটা পারফেক্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। তো পুরো ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।